হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব নুডলসের পাকোড়ার রেসিপি। এই পাকোড়াগুলো তৈরি করতে খুব বেশি উপকরণের দরকার হয় না, আর সময়ও কিন্তু অনেক কম লাগে। তো চলুন দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী। পাকোড়াগুলো তৈরি করার জন্য আমি 2 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস ভেঙে রেখেছি। এখন এগুলোকে সিদ্ধ করে নিব। এর জন্য আমি পর্যাপ্ত পরিমাণ পানি বলক তুলে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা নুডলসগুলো। একটু নাড়াচাড়া করে এখন এটাকে ঢেকে দিব। যেহেতু আমি পানি কম দিয়েছি, তাই ঢেকেই নুডলসটাকে সিদ্ধ করে নিব। আর আপনারা যদি নুডলসটা সিদ্ধ করার জন্য পানির মাপটা বুঝতে না পারেন, সেক্ষেত্রে অতিরিক্ত পানি দিয়ে নুডলসটাকে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিলেই হবে। ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে আবারও এটাকে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। পানি কম ব্যবহার করার কারণ হচ্ছে নুডলসটা যাতে অতিরিক্ত সিদ্ধ হয়ে না, আর সিদ্ধ করার পরেও যাতে নুডলসে অতিরিক্ত পানি না থাকে, তাই আমি অল্প পরিমাণে পানি দিয়ে ঢেকে নুডলসটাকে সিদ্ধ করে নিয়েছি। আমার নুডলসটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর এর মধ্যে এখন অতিরিক্ত কোনো পানি নেই। এখন এটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব অন্য একটা পাত্রে। গরম অবস্থাতে কিন্তু পাকোড়াগুলো তৈরি করা যাবে না। পাকোড়াগুলো তৈরি করার জন্য আমি নিয়েছি 1/2 কাপ পেঁয়াজ কুচি আর 3টার মতো কাঁচামরিচ কুচি, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এর সাথে আরও আছে 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, আর ডিমের জন্য প্রয়োজন মতো লবণ। এর সাথে আরও নিয়েছি 2টা ডিম আর 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর নুডলসের প্যাকেটে যেই মশলাটা ছিল সেই মশলা 2টা। এখন লবণটা দিয়ে পেঁয়াজটাকে একটু মথে নিব, তারপরে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়েও পেঁয়াজটাকে মথে নিব। এখানে কাঁচামরিচ আর শুকনা মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন, আর যদি বাচ্চাদের জন্য তৈরি করেন সেক্ষেত্রে এই 2টাই স্কিপ করতে পারেন। আর শুকনা মরিচের গুঁড়ার পরিবর্তে এখানে আপনারা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারবেন। পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা একটু মথে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা নুডলসটা। তবে মাখানোর সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, খুব বেশি চেপে চেপে কিন্তু এটাকে মাখানো যাবে না। এখন ডিম দিয়েও আলতো হাতে সব কিছুকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর লবণটাও কিন্তু একটু বুঝে শুনে ব্যবহার করবেন, কারণ নুডলসের মধ্যে যেই প্যাকেট মশলাটা দেওয়া থাকে তার মধ্যেও কিন্তু লবণ দেওয়া থাকে। এখন এর মধ্যে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিব। একসাথে পুরোটা না দিয়ে অল্প অল্প করে দিয়ে মেখে নেওয়াটাই ভালো। আমি এখানে কাঁচামরিচ, শুকনা মরিচের গুঁড়া আর ধনিয়া পাতা যে পরিমাণে ব্যবহার করেছি, আপনারা চাইলে এর থেকে কমিয়ে বা বাড়িয়েও ব্যবহার করতে পারেন। আর চাইলে ধনিয়ার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়াটা স্কিপও করতে পারেন। পাকোড়াটা তৈরি করতে কিন্তু এর বাইরে আর কোনো উপকরণেরই দরকার নেই। আর যদি 1 প্যাকেট নুডলসের পাকোড়া তৈরি করেন, তাহলে আমি এখানে যেই উপকরণগুলো ব্যবহার করেছি তার অর্ধেক পরিমাণ করে দিয়ে দিবেন। বাকি কর্নফ্লাওয়ারটুকু দিয়েও আলতো হাতে মেখে নিব সব কিছু। এটাকে মেখে নেওয়ার পরে কিন্তু একেবারে শক্ত শক্ত হবে না, এইরকম টাইপের হবে, কিন্তু সব কিছু হাতে গুছিয়ে নিয়ে এইভাবে চ্যাপ্টাকৃতির করে তেলে ছেড়ে ভেজে নিতে হবে। চলে যাচ্ছে এখন এগুলোকে ভাজার জন্য। আমি চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এইরকম চ্যাপ্টাকৃতির করে পাকোড়াগুলো দিয়ে ভেজে নিব। বেশি পরিমাণ তেলের প্রয়োজন নেই, পাকোড়াগুলো মোটামুটি একটু ডুবো ডুবো থাকবে, এইরকম পরিমাণ তেল নিলেই হবে। দেওয়ার কিছুক্ষণ পর এগুলোকে উল্টে ভেজে নিতে হবে। দেওয়ার পরে কিন্তু সাথে সাথে উল্টানো যাবে না, প্রথমের দিকে একটু নরম থাকে, তখন উল্টাতে গেলে ভেঙে যেতে পারে। এভাবে উল্টে পাল্টে আমি সবগুলো পাকোড়া এইভাবে ভেজে নিব। উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে কালারটা যখন ঠিক এইরকম আসবে, তখন এগুলোকে তুলে নিতে হবে, কারণ এগুলো তুলে নেওয়ার পরে কিন্তু কালারটা আরেকটু ডিপ হয়ে যাবে।
আমি সবগুলো পাকোড়া ভেজে তুলে নিয়েছি। আর এই পাকোড়াগুলো কিন্তু গরম গরম সসের সাথে খেতে অসম্ভব মজার। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।